ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অনেক ভালো রয়েছো। তোমাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাকি আমার এই ব্ল্যাকবোর্ডে দেখতে পারছো, পাইথাগোরীয় তৃতীয়, যাকে ইংরেজিতে বলে পাইথাগোরিয়ান ট্রিপলেটস। এই বিষয়টি আমি বিশদভাবে আলোচনা করব, তাই তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ অবধি দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো যাই না হোক, সময় নষ্ট না করে আমি মূল কথার দিকে এগোচ্ছি। তো তোমরা পাইথাগোরীয় যে ত্রিতয় অর্থাৎ পাইথাগোরিয়ান ট্রিপলেটস, এই বাক্যটির যে ডান পাশে যে চিত্রটি দেখতে পেরেছ, সেটি একটি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গলস। কেন যে পাইথাগোরাসের সাথে সমকোণী ত্রিভুজের কি রিলেশনটি আছে? হ্যাঁ হ্যাঁ, রিলেশন আছে। পাইথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে সেটি হলো যে অতিভুজ স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা নাকি বেস স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। আর পাইথাগোরাসের সূত্রটি কেবলমাত্র কার জন্য? অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে না। আমরা জানি ত্রিভুজ ছয় প্রকার, বাহু হিসেবে তিন প্রকার এবং কোণ হিসেবে তিন প্রকার আছে, কিন্তু এর মধ্যে সমকোণী যে ত্রিভুজ রয়েছে তার ক্ষেত্রে এই পাইথাগোরাসের উপপাদ্যটি কি প্রযোজ্য একমাত্র। তো যাই না হোক, যে এই ত্রিভুজের এই চিত্রটিতে যে লম্বা বাহুটি দেখতে পেরেছ সেটিকে বলা হয় অতিভুজ। এটাকে আমরা ভূমি নিতে পারি বা লম্বও নিতে পারি। আমি ভূমি নিব, এটা ভূমি বলে ধরব, আর এটিকে লম্ব, পারপেন্ডিকুলার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমাদের পূর্বজ্ঞান। এখন আসা যাক এই পাইথাগোরীয় ত্রিতল। এখানে যে বাক্যটি রয়েছে, বাক্যর যে গাঁথনি সেটি তোমরা লক্ষ্য করো। এখানে পাইথাগোরীয় আর আরেকটা শব্দ আছে ত্রিতয়। এই ত্রিতয় শব্দটির দ্বারা বোঝানো হয়েছে যে তিনটা তিনটা সংখ্যার গ্রুপ, যে গ্রুপে নাকি পাইথাগোরাসের এই উপপাদ্যটা অনুসরণ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি নেই 3, 4 এবং 5, আমরা এটা প্রমাণের জন্য নিয়েছি, প্রমাণ করে দেখতে পারি। এখানে এখানে তিনটা সংখ্যা রয়েছে, এই তিনটা সংখ্যা এদেরকে অবশ্যই পাইথাগোরীয় ত্রিতয় হিসেবে নামাকরণ করতে পারবো যদি যদি এরা পাইথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে সেটা যদি অনুসরণ করে। তাহলে দেখা যাক, এখান থেকে সবচেয়ে বড় বাহু 5, আমরা 5কে স্কোয়ার করে দেব। তার থেকে যে ছোট দুইটি রয়েছে, যে কোনো আমরা এটাতে সেরকম চিন্তার বিষয় না, একটাকে আমরা 4 স্কোয়ার লিখব এবং অন্যটাকে আমরা 3 স্কোয়ার লিখব। এখন আমরা এটি ইমপ্লাইজ দিয়ে দেখব, 5×5=25, এখানে রয়েছে 4×4=16, 3×3=9। এদিকে আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি এখানে যোগ করলে 25 হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই 3, 4 এবং 5 যে গ্রুপ, সেই গ্রুপটি কিন্তু পাইথাগোরাসের যে উপপাদ্য রয়েছে সেটি কিন্তু অনুসরণ করেছে। এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটি পাইথাগোরীয় ত্রিতয়। এখানকার সদস্য 3 একটা সদস্য, 4 একটা সদস্য, 5 একটা সদস্য, এরকম অসংখ্য কি আছে, গ্রুপ আছে। আর একটা উদাহরণ নেওয়া যাক, যেমন আমি নিব 5, 6 এবং 7। এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা রয়েছে কে, 7। 7কে আমরা স্কোয়ার করে দিব। 7কে স্কোয়ার করলে হবে, 7কে স্কোয়ার করলে হবে 49। তারপর অপর দিকে আমরা দুইটাকে যোগ করব, 5² + 6² আমরা এটা প্রমাণ করব। 5×5=25, 6×6=36, এখানে যোগ করলে হবে 1, 5×6=61। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 49, এখানে আছে 61। তাহলে দেখা গেল যে 5, 6, 7 এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা পাইথাগোরাসের যে উপপাদ্যটা রয়েছে সেটা অনুসরণ করে নাই, বরঞ্চ এটাকে আমরা বলতে পারবো যে এই তিনটায় কোনো ত্রিতয় গঠন করে নাই, এরা পাইথাগোরীয় ত্রিতয়ের সদস্য হয়নি, এরা গঠন করে নাই। তো এতক্ষণ বুঝলাম 3, 4 এবং 5 এই সংখ্যার যে গ্রুপ, এই গ্রুপটা একটি পাইথাগোরীয় ত্রিতয়, এটি পাইথাগোরীয় ত্রিতয়ের একটি উদাহরণ। তো এখন তোমাদের যে প্রশ্নটা হবে সেটি কীরকম হবে, এখান থেকে একটা সদস্য দিয়ে দিবে, যেমন 5 দিয়ে দিবে, যেমন 4 দিয়ে দিবে, যেমন 3 দিয়ে দিবে। তো আমি মাত্র একটা উদাহরণ নিচ্ছি, এখান থেকে অনেক উদাহরণ রয়েছে, আমি একটা উদাহরণ নিচ্ছি, একটা বুঝলে তোমরা সবকিটা বুঝতে পারবে। তো এখানকার যে এটা আমরা স্পষ্ট বলতে পারি এটা একটি পাইথাগোরীয় ত্রিতয়। তো এখানকার একটা সদস্য দিয়ে দিবে, প্রশ্নটা কীরকম হবে আমি ব্ল্যাকবোর্ডে লিখছি, এরকম প্রশ্ন হতে পারে। তো তোমাদের যে প্রশ্ন হবে সেটি এরকম হবে, পাইথাগোরীয় ত্রিতয়টি লিখা যার একটা সদস্য 4,
তো এরকম প্রশ্ন তোমাদের আসবে। তো এখানকার আমরা জানি 3, 4, 5, এখানকার একটা সদস্য দেওয়া আছে, তো আমরা কিভাবে লিখব সেটি, তার জন্য আমরা একটা কাম করব। পাইথাগোরীয় ত্রিতয়ের একটা সদস্য যদি দেওয়া থাকে তাহলে অন্য যে সদস্য দুটি হবে সেটি আমরা কিভাবে লিখব, সেটি আমরা কি করব। এখানে 4 দেওয়া রয়েছে, 4 কে আমরা 2 দিয়ে হাফ 2 দিয়ে হরণ দিব, 4 ইজ ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2। যদি যুগ্ম সংখ্যা হয় সেটাও মাইন্ড করতে হবে, এটিও মাইন্ড করতে হবে যে সদস্যটা কি দেওয়া আছে, যুগ্ম দেওয়া রয়েছে না অযুগ্ম, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদি 4 দেওয়া থাকে এটি অবশ্যই যুগ্ম সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে একে ডিভাইড করব, ডিভাইড করে ফল কি হবে 2। এখন আমরা কি করব, এই 2 কে 2² + 1 নিব আর নিব 2² - 1, তো এখানে হবে 2 × 4 + 1 = 5, এখানে হবে 2² - 1 = 3। তো এটা একটি ধারণা, কনসেপশন, এটি শুধুমাত্র একটি কনসেপশন, কনসেপশনের জন্য। আমরা অন্যান্য উদাহরণ, অনেক উদাহরণ নিয়ে এটা পরীক্ষা করতে পারি, যে কোনো উদাহরণ নিয়ে আমরা এটা পরীক্ষা করতে পারবো। তো এখন কথা হলো যে কোয়েশনে যদি আসে, পরীক্ষায় যদি আসে, নম্বরের নম্বর পাওয়ার জন্য যদি আসে, তাহলে কি আমরা এভাবে লিখে দিলে চলবে নাকি? পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য যদি লিখতে হয় এভাবে লিখলে চলবে নাকি? তো তার জন্য আমি স্পেশাল একটা রুল তৈরি করছি, সেটি হলো এরকম অনেক দেখা যায় যে প্রশ্নগুলিতে একটা একটা সদস্য দেওয়া থাকে। এখানে যে প্রশ্নটা রয়েছে, পাইথাগোরীয় ত্রিতয়টি লিখা যার এটা সদস্য 8, অর্থাৎ যদি একটা ত্রিতয়ের, যদি একটা ত্রিতয়, ত্রিতয় শব্দের অর্থ হলো তার সেখানে কয়টি সংখ্যা রয়েছে, 3টা, 3টা থেকে কয়টা দেওয়া আছে, 8, একটা দেওয়া আছে 8, তাহলে বাকি সদস্য দুটা কী হবে? এখানে ঠিক 2 নম্বর কোয়েশন, এখানে বলা হয়েছে যে পাইথাগোরীয় ত্রিতয়টি বের করো যার একটা সদস্য কত, 7। ঠিক ওইভাবে এরকম করে প্রশ্ন দেওয়া আছে। তো যাই না হোক, আমরা কি করব, আমরা অ্যান্সার লিখব। যেমন প্রথমটা নেওয়া যাক, প্রথম কোয়েশনটা নেওয়া যাক, এখানে কত একটা সদস্য কত দেওয়া আছে, 8। তাহলে আমি ইতিমধ্যে কি বলছি তোমাদেরকে, কি বলছি আমি, আমি এটা বলেছি যদি কোনো যুগ্ম সংখ্যা থাকে, যুগ্ম যদি কোনো কি সংখ্যা দেওয়া থাকে, যুগ্ম সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে কি করব, ডিভাইড করব, কি হে কি দিয়ে, 2 দিয়ে তাকে ডিভাইড করব, আধা করে নেব, অর্থাৎ তাহলে ডিভাইড করলে কত হবে, 4। এখন এই 4কে স্কোয়ার করে 1 যোগ করব, 4কে স্কোয়ার করে 1 বিয়োগ করব, এখানে হবে 4×4=16 + 1, অর্থাৎ 17 হবে এটা, আর সেটি এটি হবে 4×4=16 - 1, অর্থাৎ 15 হবে। তো স্পষ্ট জানা গেল নিয়মটি, নিয়মটি কি, যদি কোনো যুগ্ম সংখ্যা দেওয়া থাকে যে 8, একটা সদস্য কত, 8, তাহলে আমরা খুব সহজে আমরা বাকি 2টা সদস্য বের করে নিতে পারবো। 8 দেওয়া রয়েছে, 8টাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, কত হবে, 4 হবে, 4-এর সাথে এখন কি করব, স্কোয়ার করে 1 যোগ করব, আরেকটি হবে স্কোয়ার করে 1 বিয়োগ। তো তৃতীয়টা কি হবে, তো তৃতীয়টা হবে 8, 17 এবং 15, এটি হবে একটা তৃতীয়, এটা জানা গেল। ঠিক অপর দিকে এখানে কত আছে, 7, তো 7-এর ক্ষেত্রে আমি কি নিয়ম, যদি যুগ্ম হয় তাহলে আলাদা নিয়ম হবে, এবার 7 এটি কি অযুগ্ম সংখ্যা, এবার দেখা যাক যে অযুগ্মতে কি হবে। এবার 2 নম্বর কোয়েশনটা অনুমান করা যাক, 2 নম্বর কোয়েশনে আছে যে একটা সদস্য কত, 7, তাহলে এটি কি হবে, কি হবে, এটি 7 রয়েছে, তাহলে কি হবে যে আমরা করব কি, এই 7কে আমরা স্কোয়ার করে দিব, 7কে কি করে দিব, স্কোয়ার করে দিব, 7 × 7 = 7 কত হবে, 49 হবে। এই 49-এ আমরা যে কোনো ক্রমিক, দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হিসাবে প্রকাশ করতে পারি, যেমন 24 + 25, এ হয়ে গেল 49 হয়ে গেল। তাহলে তৃতীয়টা কি হবে, তৃতীয় হবে 7, 24 এবং 25, ঠিক ওরকম করে, ঠিক একই টাইপে, একই টাইপে 17 কল্পনা করা হোক, 17টা আমরা কল্পনা করি, 17টা আমরা ধরে নিই, 17কে যদি আমরা স্কোয়ার করে দিই 17² তাহলে এটি হবে 289, কত হবে, 289। এখন এই 289-এ আমরা যে কোনো 2টা সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে পারবো, সেটি কি কিভাবে, 145 আর হবে 146, 146। তাহলে এটিও একটি কি হয়ে গেল, যে 17, 145, 146, এটিও একটি কি হয়ে গেল, পাইথাগোরীয় ত্রিতয়। এখন কথা হলো যে পরীক্ষার যদি এই প্রশ্নগুলা পরীক্ষার যদি আসে তাহলে আমরা লিখবো কিভাবে,
সেটি আমরা কিভাবে লিখবো? এভাবে লিখে দিলে হবে নাকি? নম্বর পাওয়ার জন্য এভাবে লিখলে হবে নাকি? তাহলে তার জন্য একটা সূত্রর অবতারণা করতে হবে। তো যে পাইথাগোরীয় ত্রিত্বের যে সদস্য তিনটা রয়েছে সেটি একটি নির্দিষ্ট ধর্ম মেনে চলে, আমরা ইতিমধ্যে সেটা জানতে পেরেছি কি যে একটা নির্দিষ্ট ধর্ম মেনে চলে, সেই ধর্মটিকে আমরা এভাবে লিখব। সদস্য তিনটা আমরা এক এক সদস্য যদি টু এম টাইপে থাকে তাহলে আরেকটা হবে এম স্কোয়ার প্লাস ওয়ান, আরেকটা হবে এম স্কোয়ার মাইনাস ওয়ান। পাইথাগোরীয় ত্রিত্বের যে সদস্য তিনটা রয়েছে তাদের মধ্যে স্পেশাল একটা চরিত্র রয়েছে, যাদের মধ্যে যেটা সংখ্যা সেটা হবে না তো পাইথাগোরীয় ত্রিত্ব, তাদের মধ্যে স্পেশাল ধর্ম থাকতে হবে, টার্ম থাকতে হবে, এরকম হবে টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। আরও একটি বিষয় আমি বলে দিয়ে যাচ্ছি, এই টু এম যেটা এটা হলো সবচেয়ে ছোট আটাইতকৈ সরু, সবচেয়ে ছোট, আর এম স্কোয়ার প্লাস ওয়ান এটি হলো সবচেয়ে বড়। আমাদের আসামিসে ডাঙর বলে, সে কারণে আমি ডাঙর লিখলাম। সবচেয়ে ছোট সদস্য এটি হলো সবচেয়ে বড় সদস্য। তাহলে আমরা এখন পরীক্ষা কীভাবে লিখবো সেটা দেখা যাক। তো এখানে কল্পনা করা যাক, এক নম্বর প্রশ্নটা এরকমভাবে দেওয়া আছে যে সদস্যটা কত, একটা সদস্য দেওয়া আছে আট, আমরা বাকি দুইটা সদস্য বের করব। তাহলে আমি লিখবো এরকমভাবে, আমি জানো যে পাইথাগোরীয় ত্রিত্বের সদস্য তিনটা হল, অর্থাৎ পাইথাগোরীয় ত্রিত্বের সদস্য তিনটা কীরকম, একটাকে আমি লিখবো টু এম, একটাকে লিখবো এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর একটাকে লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান। এটি হলো সবচেয়ে ছোট সদস্য আর এটি হলো সবচেয়ে বড় সদস্য। এই ছোট আর বড় এটা কেন বলছি, কিছু কিছু সময় দেখা যায়, অনেক পরীক্ষাগুলোতে দেখা যায় যে বড় সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এটা ইন্ডিকেট করে কোয়েশন জিগানো হয়, ঠিক আছে? সবচেয়ে ছোট এরকম করে বলা দেওয়া হয় যে সবচেয়ে ছোট সদস্য যদি চার হয় তাহলে বাকিটা কী হবে, এরকমও বলা যায় সবচেয়ে ছোট সদস্য যদি অমুক হয় তাহলে বাকি তৃতীয়টা কী হবে। সেজন্য আমি বলছি সবচেয়ে ছোট, দ্যাট মিন্স টু এম এখানে এটা ধরে নিবে, আর সবচেয়ে বড় যদি দেওয়া থাকে তুমি এটা ধরে নিবে, ঠিক আছে? এখন আমরা লিখব পরীক্ষা পাওয়ার জন্য কীভাবে লিখতে হয়। তো এটা আমরা লিখে ঠিক আমরা এভাবে লিখে নিব তারপর আমরা লিখব ধরা হল এখানে যদি যুগ্ম সংখ্যা থাকে, আরও একটি বস্তু জানতে হবে, যুগ্ম সংখ্যা থাকে তাহলে ওই সদস্যটাকে আমরা এই ফর্মেটে পেলিয়ে নিব। সাধারণত আমি বলেছি কত কত সময় এটা হতে পারে, এটাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ইন জেনারেল সাধারণত আমরা কী ধরব, যদি যুগ্ম দেওয়া থাকে তাহলে আমরা ধরবো ধরা হল টু এম ইজ ইকুয়াল টু এইট, এটা আমরা ধরে নিব। যুগ্ম দেওয়া থাকলে তাহলে এম এর মান হবে চার, এম এর মান হবে কত, চার। এখন আমরা বাকি যে সদস্য দুটি থাকলো, বাকি সদস্য দুটা হল আমরা নিয়মের মধ্যে লিখে নিব, বাকি সদস্য দুটা একটা ছিল এম স্কোয়ার মাইনাস ওয়ান আর একটা ছিল এম স্কোয়ার প্লাস ওয়ান। এখানে এম এর মানটা আমরা বসিয়ে দেবো, ঠিক এম এর মান পুট করে দেবো, এম এর মানটা চার স্কোয়ার মাইনাস এক, চার চার গুণ ষোলো মাইনাস এক ইজ ইকুয়াল টু ফিফটিন, আর এখানে লিখবো চার স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট মিন্স চার চার গুণ ষোলো যোগ এক ইকুয়াল টু সতেরো। এই সতেরো পনেরো এবং আট এই তিনটি মিলিয়ে একটি ত্রিত্ব, এতে ত্রিত্বটু হল, ত্রিত্বটা কী হবে আট, আট তো দেওয়া ছিল আট, সেটি হবেই, চার হবে না, চার এম এর মান, এটা ভুলবশত চার কেউ লিখবো না, আট পনেরো এবং সতেরো এই তৃতীয় যুগ্ম সংখ্যার এই নিয়ম আমি বলে দিলাম, যুগ্ম সংখ্যার এই নিয়ম। এখন আরও একটি উদাহরণ নেওয়া যাক, যেমন আমি এটা করবো সতেরোটা করবো, চার নম্বর কোয়েশ্চেন নম্বর ফোর, ঠিক এভাবে লিখে নিতে হবে আগের মতোই, ঠিক এভাবে লিখে নিতে হবে, পাইথাগোরীয় ত্রিত্বের সদস্য তিনটা হলে এভাবে লিখে নিতে হবে। এখন কথা হলো এটা অযুগ্ম, তো আমি কী লিখবো, ধরা হল আমি লিখবো, অযুগ্ম আসার সাথে সাথে এটার কোনো দরকার নেই, এটা তো আসবেই না, এখানে বাকি দুটা তো আমরা চেষ্টা করব, ঠিক এটা ধরে নিতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন্টিন, এটাও নিতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান, এটাও নিতে পারি, কিন্তু যাতা নিলে হবে না, এটা নিলে নাও হতে পারে। কীরকম করে বলছি, যদি আমি এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন্টিন নেই তাহলে এটা কী হবে, এম স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস ওয়ান
माइनस वन राइट हैंड साइड गए प्लस हो जाए एट्टीन हो एटिनेर एटीनटा किने पूर्णवर्ग संख्या ना ये अठारोटा पूर्णवर्ग संख्या ना गति के ठीक नेवाटा ठीक होना ये ठीक होना তাহলে আমরা কি নিব ধরা হল এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন্টিন আমরা এটা নিব আমি আবারও বলছি যদি যুগ্ম সংখ্যা হয় যে সদস্যটা দেওয়া থাকবে সেটা যদি যুগ্ম হয় তাহলে আমরা এটা ধরে নিব টু এম ইকুয়াল টু যুগ্ম সংখ্যা সেটা তারপরে অঙ্ক করব যদি অযুগ্ম হয় এটা তো করতে পারে এটা তো করতে পারে সেটা কন্ডিশনের উপরে ভিত্তি করবে এখন আমি কি করব এম স্কোয়ার এটা পক্ষান্তর করে দিব রাইট হ্যান্ড সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে সেটি হবে তারপর আমি লিখব এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ষোলোকে লিখতে পারবো ফোর স্কোয়ার 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 ক্যান্সেল তো এম এর ভ্যালু কত হলো চার এখন আমি লিখব বাকি সদস্য দুটা হোল এবার যে সদস্য দুটা হবে এবার আমি কি নিয়ে নিয়েছি এম স্কোয়ার এটা তো আমি নিয়ে নিয়েছি না এখন যে সদস্যটা থাকবে সেটি হলো টু এম আরও এম স্কোয়ার মাইনাস ওয়ান এ দুটো নিব টু ইন্টু এম এম মানে চার দুই চার গুণ আট হয়ে গেল এবার এম স্কোয়ার এম 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 এর ভ্যালু কত চার চার স্কোয়ার মাইনাস এক চার চার গুণ ষোলো মাইনাস এক দ্যাট মিন্স পনেরো পনেরো তো তৃতীয়টা কী হলো তৃতীয়টা হলো গিয়ে কত দেওয়া ছিল একটা দেওয়া ছিল সতেরো তো আমরা লিখে দিব তৃতীয়টা হলো সতেরো আর একটি আট আর একটি পনেরো এটি হবে তৃতীয় ভুলেও আমরা এম এর মানটা লিখব না চার লিখব না ছাত্রছাত্রী আমরা কী লিখব না চার লিখব না ভুলে লিখব না এটা এম এর মান চার ঈদ কোনো তৃতীয় না তো এরকমভাবেই ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।